হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা তোমাদের মাঝে দেখতে পাচ্ছ। আর আমরা যারা মুসলিম আছি আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা আছি হচ্ছে হারিসপুর, মানে এটা হচ্ছে নওগাঁর আগে, সরি নওগাঁ না, নাটোরের আগে। আর আমরা আজকে বিডি নেক্সট জেন ম্যাপ খেলছি ভার্সন 4। আর নওগাঁটা তেমন আপডেট হয়নি বলে আমি একটু আগে আছি, কারণ নওগাঁর ওই জায়গাটার নামই শুধু আছে কিন্তু আসলে নওগাঁয় আসলে কোনো বাড়িঘর নাই, কারণ এখনও ভাই ম্যাপের কাজ চলতেছে। আবারও আমি থ্যাঙ্কস জানাচ্ছি বিডি নেক্সট জেন যে অফিসিয়াল পেজ যে ভাইরা আছে, স্বচ্ছ ভাই আর হচ্ছে রিফাত ভাই, ইনাদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। আরও অনেকে আছে ইনাদের জন্য ভাই, আজকে আমরা এই ম্যাপটা খেলতে পারতেছি ভাই, চরম জোশ একটা ম্যাপ করছে, অনেক আপডেট আছে ভাই দেখতে পাচ্ছ, আর আমিও খেলতেছি। আর বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাটোর থেকে হচ্ছে রাজশাহী, আর আমাদের গাড়ি হচ্ছে সরকার ট্রাভেলস, রাস্তার উপরে রাখা রয়েছে। আর দেখতে পাচ্ছ মোমো কিন্তু কি মোমো সরি মোমো না মোমো কিন্তু মশলা নিয়ে দাঁড়িয়ে আছে, প্রাণের মশলা দেখতে পাচ্ছ, অ্যাড ফ্যাট দেওয়া আছে, চমৎকার একটা জায়গা। আর এখানে কিন্তু ইজি বাইক আছে, এখানে কিন্তু ভাই শুধু সিএনজি না ভাই, সিএনজির পাশাপাশি কিন্তু ইজি বাইক আছে। আর দেখতে পাচ্ছ একটা সিএনজি ওয়ালা কিন্তু বদমাইশি করতেছে ওখানে। আর এই দেখো সিএনজির পাশাপাশি কিন্তু অটোওয়ালাও আছে, মানে যেটাকে ইজি বাইক বলা হয় ইজি বাইকও আছে, কোনো ব্যাপার না। ইজি বাইক মাঝে মাঝে চলে, মাঝে মাঝে চলে না, মানে মাঝে মাঝে দেখা যায় ইজি বাইককে। দেখতে পাচ্ছ কোনো চমৎকার চমৎকার সব গাড়িগুলো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আমরা তো আজকে যাব রাজশাহী, আর হারিসপুরে আছি আমরা দেখতে পাচ্ছ। এখন রাস্তা পার হতে হবে, আর আমাদের যাত্রীরা কিন্তু বসে আছে কিন্তু গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ। আমি জাস্ট এইটুকু বলার জন্য কিন্তু এই পাশে যারা যারা রিকোয়েস্ট করছে তাদের নাম কিন্তু বলছি। আমি এখন গাড়ির মধ্যে আছি, গাড়ি ফাড়ি এখন স্টার্ট দিই, গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছ, হর্ন ফর্ন ঠিক আছে দেখতে পাচ্ছ। এখন সবার নাম কিন্তু পড়ে ফেলবো। এখন ফার্স্টে যিনি রিকোয়েস্ট করছে তার নাম আমি পড়তেছি, উনি হচ্ছে নাবিল চৌধুরী। আমার নাম নাবিল, ঠিক আছে ভাই আপনার নাম নাবিল। তারপরে হচ্ছে এস এ টেকনো গেমিং, তারপরে হচ্ছে এমডি আবু বক্কর। ব্রো ভাই সরকার ট্রাভেলস, হ্যাঁ সরকার ট্রাভেলস তো জিতে গেছে ভাই, ন্যাশনাল ট্রাভেলস পারলো না ভাই, ন্যাশনাল ট্রাভেলস কিন্তু সাতক্ষীরার গাড়ি, সরি সাতক্ষীরা রাজশাহীর গাড়ি। তারপরে হচ্ছে আরেকজন হচ্ছে এমডি আবু বক্কর, পরে হচ্ছে সাব্বির গাজী, তারপরে হচ্ছে এস কে আব্দুল, এস কে মোহাম্মদ আব্দুল সাইদ, তারপর হচ্ছে মিলন সরকার, মিলন সরকার সাইদ ভাইও আছে, মিলন সরকারও আছে, তারপরে হচ্ছে মাইনুর ইসলাম হাবিব। আমি আপনার প্রথমে কমেন্ট করলাম এবং ভোট দিলাম, আমার নাম বলিয়েন, ঠিক আছে বলে ফেলছি। তারপর হচ্ছে মিলন সর্দার, মিলন সর্দারও চলে গেল। তারপর হচ্ছে ইকবাল হোসেন ভাই, ন্যাশনাল ট্রাভেলের কথা বলছে ভাই, ন্যাশনাল ট্রাভেল তো হেরে গেছে সরি। তারপরের জন হচ্ছে এজে আহমেদ অনুপ ভাই, প্লিজ সরকার ট্রাভেল, সরকার ট্রাভেল জিতে গেছে, সরকার ট্রাভেল যাবে। তারপর হচ্ছে রাহাত খান মিল্টন, উনি বলছে ভাই এর মধ্যে কোনোটা তিনি পছন্দ করেনি, উনি পছন্দ করছে হচ্ছে শুধু হানিফকে, হানিফকে পছন্দ করছে। আর হচ্ছে এরপরের জন্য হচ্ছে ইয়োর হেলথ লাইন, উনিও হচ্ছে সরকার ট্রাভেলসের কথা বলছে। এমডি শামসুল হক ন্যাশনাল ট্রাভেলসের কথা বলছে ভাই, ন্যাশনাল ট্রাভেলস হেরে গেছে কিছু করার নাই। এই কজনই বল নাম আমি পাইছি ভাই। আর তোমাদের আরও বলে রাখতেছি ভাই, তোমরা ভাই যে বাসের নামই বলো না কেন ভাই, বাসের নামের পাশে কিন্তু তোমাদের নামটা বলে দিবা, তাহলে কিন্তু ভাই আমার সুবিধা হয় ভাই। মানে যে কজনের নাম হোক আমি পড়বো, আগে খেলা না, আগে তোমাদের নাম পড়বো, আগে আমার ভিউয়ার্সরা, তারপরে হচ্ছে আমার অন্য সব কিছু। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা ভোটের ব্যবস্থা করছিলাম, ভোটের ব্যবস্থাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো যে কাল নাটোর থেকে রাজশাহী যাব বাসের জন্য ভোট, এখানে একতা 7%, ন্যাশনাল ট্রাভেল 18%, দেশ ট্রাভেল 9%, সাতক্ষীরা সরকার ট্রাভেল 63%, অর ইন 3%। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মোট 382টা ভোট পড়ছে, আর এদিকে ভাই সরকার ট্রাভেল জিতে গেছে ভাই। ভোটের পাল্লা যেদিকে হবে ভাই সেদিকেই তো আমার যেতে হবে ভাই, আর তোমরা কেউ মাইন্ড করো না ভাই, সবাই তো আর জিততে পারে না। আমি চাইছিলাম ন্যাশনাল ট্রাভেলটা জিততে পারি, ন্যাশনাল ট্রাভেল তো জিততেই পারলো না, দেশ ট্রাভেলও জিততে পারলো না, যাই হোক নেক্সট টাইম হয়তো জিতবে। তো বন্ধুরা আজকে আমরা এখন সরকার ট্রাভেলস নিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু করবো, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু গাড়ির চাপ, আমরা সামনে যে কিন্তু বাইরে চলে যাবো। তা দেখতে পাচ্ছ হারিসপুর ছেড়ে আমরা যাচ্ছি আর নাটোর হয়ে যাবো, ওস্তাদ হালকা যায় হালকা ক্লিয়ার, বড় বড় মতো গোপ্রো কিন্তু চলে এসেছে ভাই, নিউ প্রো ভাই সকালে চালাইছে গোপ্রো, আজকে ভাই বিকালে দুপুরে চালাচ্ছে, বিকাল হয়ে বিকাল না 2:17 বাজে, ওস্তাদ হালকা ঘোরেন ঘোরেন ঘোরেন, ঠিক আছে হালকার মধ্যে কাটান 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 হালকা যান। তো বন্ধুরা ভাবতে পারো যে ভাই গোপ্রো গাড়ি চালাচ্ছে ভাই, আস্তে ধীরে চালাচ্ছে কেন, গোপ্রো আস্তে ধীরে চালাচ্ছে ভাই, জোর বাড়বে ভাই, জোর যখন বাড়ার দরকার তখন ঠিকই বাড়বে। ওস্তাদ হালকা দেন ক্লিয়ার, বারো বাজেন হালকা 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 টানে টানে আস্তে আস্তে টানেন টানেন বরাবর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ঝড় কিন্তু গোপ্রো ফার্স্টেই কিন্তু তুলে ফেলছে, আমরা কিন্তু
নাটোর হয়ে কিন্তু চলে যাব কিন্তু একেবারে বরাবর একেবারে রাজশাহী বরাবর যে নস্তা দালকার বদে দালকার বদে তা 218 কিলোমিটার দূরে আছে 3 ঘন্টা 4 মিনিট লাগবে 2:20 বাজে আর আমাদের গাড়ি হচ্ছে সরকার ট্রাভেলস দেখতে পাচ্ছ সেই রকমই কিন্তু গোপ্রো কিন্তু ভাই নিউ প্রোর মতো মতো ঘোরাধুরা চালানো শুরু করছে আর সেই রকম ঝড় তুলছে বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর যে নস্তা ক্লিয়ার আর নতুন ম্যাপে ভাই গোপ্রো কিন্তু ভাই ভালোই পারফরমেন্স দেখাতে আসছে অর্থাৎ ব্রেক ব্রেক টানে 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 ক্লিয়ার হালকা যান ও ভাই গাড়ি এসে গেছে ডানে চাপাই দেন ডানে চাপাই দেন ঠিক আছে এরকম হালকা যান বুদ্ধিমান রে ভাই এরকম কাজ করে ভাই কেউ সামনে সামনে চলে যায় না কিন্তু আস্তে আস্তে হালকা 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 বেরো যান বেরো যান বেরো যান ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু উড়া দৌড়া দিয়ে কিন্তু বেরো হয়ে গেছে 204 কিলোমিটার দূরে আছি তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে নাটোর থেকে রাজশাহী আমাদের গাড়ি হচ্ছে সরকার ট্রাভেলস আর যারা যারা আমার চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিবেন বেশি বেশি লাইক সাবস্ক্রাইব কিন্তু ফটাফট করে দিও দেখতে পাচ্ছ প্রচুর গাড়ির চাপ আছে আস্তে ধীরে যাই বরাবর যে নস্তা হালকা যে নালকা ব্রেকে বাম হালকা 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 দেখে শুনে দেখে শুনে গাড়ি আছে নাকি দেখেন হ্যাঁ গাড়ি আছে ওস্তাদ গাড়ি আছে গাড়ি আছে ইন্ডিকেটার দিয়ে রাখেন ড্যান ইন্ডিকেটার দিয়ে আছে ওস্তাদ টানে বে টানে 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 বরাবর বরাবর গাড়ি আছে কিনা বোঝাও যায় না ফুল কাটাতে হচ্ছে ফুল কাটাতে টানে 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 বরাবর দেন গাড়ি গাড়ি আছে 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 ঠিক আছে ব্রেক পা হালকা হালকা টানে 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 বরাবর বরাবর যান যান ও গাড়ি আছে আছে ব্রেক পা পোলার আর এই যে এটা কার কি এটা কার্গো নাকি পিক আপ যান যান ক্লিয়ার ক্লিয়ার টানেন 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 বরাবর বরাবর যান 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 ক্লিয়ার হালকার মধ্যে টানেন গাড়ি এসে গেছে চাপাই দেন আসতে এই তো ঠিক আছে বিশাল গাড়ির লাইন কিন্তু কোনো ব্যাপার না বিশাল গাড়ির লাইনের সঙ্গে যে গাড়ির লাইন আনি অশোক তা কেন কোনো ব্যাপার না টান দেন বরাবর যান 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 সামনে কিন্তু গাড়ি নেই বরাবর 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া দৌড়া টান দেওয়া শুরু করছে কিন্তু গোপ্রো গোপ্রো টানের সাথে কিন্তু পেরে ওটা খুব কঠিন ভাই নিউ প্রো কিন্তু ভাই আজকে অনেক আস্তে ধীরে চালাইছে ভাই কিন্তু গোপ্রো কিন্তু ভাই অনেক মারাত্মক হয়ে গেছে বরাবর বরাবর যান আমরা চিন্তা করছি আমরা ওল্ড প্রোকে আবার ফিরাই নিয়ে আসবো কারণ ওল্ড প্রো চাকরি অনেকদিন ধরে নাই বরাবর যেন অস্তাদ ক্লিয়ার আলগার মধ্যে অনেকদিন ধরে চাকরি নাই যে কারণে কিন্তু সে বিপদে আছে ভাই সে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছে আমার কাছে ভাই আমার চাকরিটা ফেরত দেন ঠিক আছে আমরা গোপ্রোকে আরেকটা সুযোগ দেবো বরাবর দেন দিগন্তকে ওভারটেক দিলাম বরাবর আলগার মধ্যে আস্তে আস্তে টানে 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 ঠিক আছে উড়া ধুরা কাকে বলে দেখো ভাই গোপ্রো কিন্তু ভাই সেই মাপের কিন্তু 169 কিলোমিটার দূরে আছে আস্তে ব্রেক ব্রেক যাত্রীরা হেভি খুশি ভাই গোপ্রো কেপে আসতে এবারে গোপ্রো কেপে সারা অনেক খুশি কারণ হচ্ছে অনেকদিন গোপ্রো ছিল না আর ফার্স্ট টাইম কিন্তু গোপ্রো ভাই এই ম্যাপটায় চালাচ্ছে ওস্তাদ টানবেন 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 গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই টানেন 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 বরাবর বরাবর যান 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 ক্লিয়ার গাড়ি এসে গেছে গাড়ি এসে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না আবার চাপাই দেন ভাই আবার চাপাই দেন এত গাড়ি ভাই এত গাড়ি ও ভাই কত গাড়ি রে ভাই সাইডে ভাই সাইডে টানে 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 ক্লিয়ার 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 134 কিলোমিটার দূরে আছে 134 কিলোমিটার আস্তে 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 ধীরে যান 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 ক্লিয়ার ক্লিয়ার হালকার মধ্যে ভাই এইদিকে রাস্তা কিন্তু এরকম ছিল না অনেকটা আপডেট হয়েছে ভাই অনেক ভালো করছে ভাই আস্তে দেন ক্লিয়ার হালকার মধ্যে আমরা বাইরে চলে যাব হালকা হালকা টান দেন ক্লিয়ার ক্লিয়ার টান দেন আস্তে যান ঠিক আছে আস্তে ব্রেক 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 ক্লিয়ার 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 হালকার মধ্যে ব্রেক বাজাবে ব্রেক বাজাবে ডান দিকে যাব দেন টান দেন বরাবর দেন ক্লিয়ার ক্লিয়ার হালকার মধ্যে যান 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 ক্লিয়ার ক্লিয়ার হালকা আসতে ব্রেকে পা ব্রেক হালকা 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 ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আসতে ডানে 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 রাখে না সেলফি সেলফিকে ওভারটেক দেন সেলফিকে ওভারটেক দেন ডান দিকে বেরো যান বেরোন 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 ঠিক আছে সরকার সাকুরা সাকুরা মাকুরা খেয়ে ফেলেন বরাবর জেন জেন যান 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 চাপা চুপা দিয়ে বেরো যান আস্তে ধীরে যান এত বিশাল গাড়ির লাইনের পিছনে থাকা যাবে না অস্তাদ ব্রেকে পা যান ব্রেকে পা যাবে ব্রেক 101 কিলোমিটার দূরে আছে 1 ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগবে দেখতে পাচ্ছ গোপ্রো কিন্তু তার ভালো পারফরমেন্স দেখাচ্ছে আজ সে কিন্তু এই ম্যাপে কিন্তু আজকে ফার্স্ট টাইম খেলতেছে কারণ হচ্ছে সে আগে হচ্ছে বিডি নেক্সট জেনের কিন্তু ভার্সন 2 তে খেলতো আর আমরা কিন্তু খুব চেষ্টা করতেছি যে ওল্ড প্রোকে ফিরে আনার জন্য কারণ ওল্ড প্রো ভাই চাচ্ছে ভাই আমি চাই না ভাই ওল্ড প্রো এরকম বিপদে থাকুক তার চাকরি হারায় ভাই সে অনেক বিপদে আছে কেউ তাকে নিচ্ছে না কারণ সে একটু জোরে চালায় আর সে কয়েকবার কিন্তু গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করছে বরাবর যেন অস্তাদ ক্লিয়ার আর আমাদের গোপ্রো আর নিউপ্রো কিন্তু গাড়ি সম্পূর্ণ কন্ট্রোলে কিন্তু হালকা যেন ক্লিয়ার এটা কি পূর্বাসা না রোজিনা রোজিনা আমরা এখন রোজিনাকে ওভারটে ও ভাই গাড়ি আসছে এখন রোজিনার পিছনে আসি আস্তে 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 যান আস্তে যান রোজিনা বরাবর যান রোজি বরাবর রোজিনা বরাবর যান ক্লিয়ার ক্লিয়ার ডানে খেয়াল রাখেন ডানে খেয়াল রাখেন ডানে খেয়াল রাখেন গাড়ি নাই থাকলে ও রোজিনা কিন্তু ওভারটেক দিয়েছে কিন্তু রোজিনা ওভারটেক দিয়েছে কিন্তু বরাবর যান ক্লিয়ার ক্লিয়ার টানে 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 রোজিনা বরাবর যান রোজিনা বরাবর যান রোজিনা বরাবর যান হ্যাঁ 83 কিলো রোজিনা কিন্তু টান দিছে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই টান দিছে ওস্তাদ যান 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 ক্লিয়ার ভাই রোজিনা কিন্তু আর বাই চাপতে পারলো না তার মধ্যে কিন্তু আমরা গাড়ি ঢুকাই দিছি বরাবর যান
আর মাত্র 78 কিলোমিটার দূরে আছে। তো বন্ধুরা আজকে আমরা আছি নওগাঁ সরি নাটোর থেকে রাজশাহী। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেল ক্রসিং আছে একটা, কি ব্যাপার গাড়ি যায় না কেন, রেল ক্রসিং এ আটকে গেলাম কেন? ও ভাই এখানে যে স্পিড ব্রেকার গুলো দিচ্ছে অনেক উঁচু উঁচু স্পিড ব্রেকার দিচ্ছে, যাই হোক ভালো হয়েছে ভাই, কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সামনে কিন্তু ইনাপা আছে, আমরা ইনাপাকে দেখতে পাচ্ছি। এখন আমরা ইনাপাকে কিন্তু উড়া দুড়া দেবো, ইনাপা কিন্তু সামনে কিন্তু আমাদের দেখেই টান দিছে, কারণ বুঝতে পারছে মানে গোপ্রো নয় নিউ প্রো নয় ওল্ড প্রো, কেউ হয়তো আসছে অস্তাদ হালকা হালকা গোরেন 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 ঠিক আছে, ব্রেকে ব্রেক টানেন টানেন, ক্লিয়ার ক্লিয়ার, যান যান যান, রাস্তা ফাঁকা আছে, টেনে যান টেনে যান, বরাবর ডানে ভাই ক্লিয়ার, কি আছে ইনাপা কিন্তু টান দিছে ভাই, ইনাপাকে আমরা এখন ধরবো, সেই রকম টান দিছে ইনাপা, কোনো ব্যাপার না ইনাপা, যাক আস্তে 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 ধীরে যান, আস্তে ধীরে যান, ব্রেকে বা ব্রেক 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 হালকা হালকা ঠিক আছে, টানে টানে টানে, ইনাপা কিন্তু টান দিছে, ইনাপার সাথে কিন্তু আমাদের উড়া দৌড়া চলতেছে, বরাবর বরাবর, যান 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 যান, ক্লিয়ার, ইনাপাকে আমরা ওভারটেক দিয়ে চলে গেলাম। দেখতে পাচ্ছ সামনে কি ভাই, রাস্তা কি বন্ধ না এরকম কেন, পানি পানি কেন আসতে, ও না পানি পানি না, ও ভাই এদিকে তো পানি কেন, এ ভাই রাস্তায় পানি উঠে গেছে ভাই, আমি কোথায় আসলাম, ও ভাই এখানে কি আপডেট হয়নি না কি হয়নি আমি জানি না ভাই, এখানে রাস্তায় পানি উঠে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, ও মাই গড, আমরা এখন কোথায় আছি জানি না, দুই পাশে ভাই মাঝখান দিয়ে শুধু রাস্তার ভাব ধরে যেতে হবে, দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন পানি, অথই পানির মাঝখানে আজকে আমরা, ও মাই গড কি অবস্থা ভাই, অথই চারিদিকে শুধু পানি আর পানি ভাই, আহা এ কি অবস্থা, যাই হোক আমরা পানির সামনে মনে হয় আবার ডাঙ্গা দেখা যাবে, ও ভাই ডাঙ্গা, এই জায়গায় হয়তো রাস্তাটা ডুবে গেছে, হয়তো বন্যা টন্যা হয়েছিল ভাই, সেই বন্যার পানি মনে এখানে চলে আসছে, যাই হোক আমরা আবার রাস্তাকে ফেরত পেলাম, এরকম ভাই পানি দেখবো ভাই আমি কখনো চিন্তা করিনি ভাই, যাই হোক ম্যাপটা মনে হয় এখনো আপডেট হয়নি, আবার হতেও পারে ভাই এরকম পানি টানের ব্যবস্থা করছে, কারণ পুরোটা তো আমাদের খেলা হয়নি, হালকা অবস্থা, টানেন টানেন, ক্লিয়ার ক্লিয়ার, টানেন টান টানেন টান, টেনে যান গাড়ি নাই, টেনে যান, বরাবর যান হালকার পথে যান, সেই উড়াদা চলতেছে ভাই, দেখো আর সূর্যের আলো ভাই কিচ্ছু দেখা যায় না ভাই, সূর্যের আলো, আস্তে আস্তে ধীরে যান, গোল চত্বর আছে ব্রেক, আস্তে 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 আস্তে, সাফতে আলীর পিছনে আসছি, ওভারটেক দেওয়ার দরকার নেই, কোনো দরকার নাই, হালকা ধীরে যান, আমরা ডাইনে যাবো, ডাইনে ইন্ডিকেটার মানে আস্তে, বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সাফতে আলীর পিছনে আসছি, এখানে কিন্তু এত জ্যাম ট্যাম পড়ছে কেন ভাই, ও ভাই আমরা এখন ডাইনে যাবো ভাই, ওইভাবে যাওয়া যাবে না, একটা পিক আপ না কি যেন চলে আসছে, যাই হোক ফুল কাটা এবার রাখি, এখানে একটা জ্যামে পড়ছি মানে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো, যা তাহলে সাইড দিয়ে দিলাম, নাহলে আমি ওই দিক দিয়ে চলে যেতাম, কি হন রে ভাই, ওরে ভাই, এ ভাই এবার রাস্তা ফাঁকা আছে একটু কাটাই, আমরা কিন্তু উড়া দুড়া ড্রাইভার তো বেরোয় যাই, বরাবর রাস্তা আস্তে আস্তে, ব্যাকে নেন হালকা, ব্যাকে নেন, যান 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 যান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে কাটান 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 কাটান, ঠিক আছে যাই হোক, এসব জ্যাম ফ্যাম আমাদের দেখার দরকার নেই, আমরা মোটামুটি আমরা এখন আমাদের যাত্রা করবো ভাই, আমাদের যেতে হবে রাজশাহী, আর 35 কিলোমিটার দূরে আছে আমরা আছে রাজশাহী থেকে কিন্তু। তো বন্ধুরা আমরা রওনা দিয়েছিলাম কিন্তু দুইটা দশের দিকে রওনা দিচ্ছে, এখন 3:52 বাজে, এখন সুন্দর একটা বিকাল তোমরা দেখতে পাচ্ছ, বন্ধুরা আমরা আছি ভোদারাম মোড়, কি ভোদরার মোড়, ভোদরার মোড়, ও ভাই এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে দেখতে পাচ্ছ, এইটা সেজন্য আমরা এখন একটু স্লো করছি গাড়ি, দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা ভাই, একটা কি এটা জানি না, যাই হোক একটা সুন্দর মনুমেন্ট হয়তো হবে ভাই, আমার খুব ভালো লাগছে ভাই, আমার খুব পছন্দ হয়েছে, আমরা মোটামুটি রাজশাহীর কাছাকাছি চলে আসছি, 22 কিলোমিটার, এই যে কি ভোদারাম মোড়, ভোদারাম মোড় চলে আসছি আমরা দেখতে পাচ্ছ, সুন্দর একটা জায়গা, অনেক আপডেট হয়েছে আর প্রচুর পরিমাণে জ্যাম ফ্যাম রয়েছে ভাই, দেখতে পাচ্ছ এখানে একটা বড় কার্গো দাঁড়ায় আছে, যার কারণে কিন্তু গাড়িগুলো সরতে পারতেছে না, আমার ভুল হয়ে গেছে, আমার গাড়ি ব্যাকে নিতে হবে, কারণ ব্যাকে নিয়ে বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়াটা আমার ভালো, যাই হোক, ও ভাই এখানে আজিজ শাড়ি বিতানো আছে দেখতে পাচ্ছ, এখানে অনেক শাড়ির দোকান টোকানো আছে, তোমাদের কারো শাড়ি টাড়ি লাগলে এখান থেকে কিনে নিবা, যাই হোক আমাদের এখানে সব দেখার দরকার নেই, ওস্তাদ হালকা ক্লিয়ার, কাটায় কুটায় বেরো যান, বরাবর ভাই ইন্ডিকেটার রাখেন, ভাই ইন্ডিকেটার রাখেন, টেনে যান টেনে যান, বরাবর যান 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 যান, ঠিক আছে বরাবর যান, ভাই কি জ্যাম পড়ছে ভাই, এই রাস্তায় প্রচুর জ্যাম, আমরা ভাই, ও ভাই গাড়ি টাড়ি ঠিক করতেছে ভাই, আরে ভাই ইজি বাইকে ভরা, যাই হোক সব আমরা একটু দেখতে টেখতে যাই, আমরা ভাই রাজশাহী শহরের মধ্যে ঢুকছি, তো অনেক দোকান পাট আপডেট হয়েছে ভাই, সুন্দর বাজার টাজার হয়েছে ভাই, দেখো ভাই বিশাল জ্যাম পড়ছে, যাই হোক আমাদের এই পাশে রাস্তা ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, আর আমরা নাটোর থেকে রাজশাহী চলে আসছি, আর হচ্ছে আমার চ্যানেলটি যারা যারা নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে খুশি করে দিও, আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও, এখন কিন্তু আমরা একটু আস্তে ধীরে চালাচ্ছি, কারণ শহরটা তোমাদের একটু দেখালাম, আর মাত্র 20 কিলোমিটার দূরে আছে, যাই হোক এবার একটু উড়া দুড়া টান দেয় সেই রকম টান ফান দেওয়া শুরু করছি, বন্ধুরা দেখতে পাচ্ছ সেই এরকম একট রাস্তা হলে ভাই চালায় কিন্তু ভাই সেই মজা ভাই, সেই মজা পাওয়া যায় আমাদের গোপ্রো কিন্তু ভাই নিউ প্রোকে ছাড়া যাবে কিন্তু, টেনে যান দুই পাশে জঙ্গল নাকি ওই পাশে পানি,
ওই পাশেও পানি, এই পাশেও পানি, দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা ভাই, সেই সেই পদ্মার চর, পদ্মার চর আছে মনে হয়, রাজশাহীতে ভাই পদ্মার চর আছে। আমরা এখন রাজশাহী শহরের মধ্যে ঢুকে আসছি, বাম সাইডের ম্যাপে কিন্তু রাজশাহী ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছো, চলে এলাম রাজশাহী রাজশাহী রাজশাহী। আজকের যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিবে, বেশি বেশি লাইক করবে, কিন্তু ফটাফট করো। রাজশাহী রেল স্টেশন ডান দিকে, এই যে এই যে এই জায়গায় দাঁড়া দাঁড়িয়ে ভাই, কোথায় যাচ্ছি আমরা? এই যে বাস স্ট্যান্ড মনে হয় এটা নাকি, এটাই তো মনে হচ্ছে বাস স্ট্যান্ড, যাই হোক এটাই বাস স্ট্যান্ড, আর এই পাশে হচ্ছে রেল স্টেশন। ও ভাই আমরা একটু ঘুরে আসি, আর রেল স্টেশনটা তোমাদের একটু ঘুরাই নিয়ে আসি, দেখো সেই সেই রেল স্টেশন বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন রাজশাহীতে চলে আসছি, একদম সম্পূর্ণ রেল স্টেশনটাকে তুলে ধরছে দেখতে পাচ্ছ। আসতে বন্ধুরা আমরা সামনে থেকে এখন ঘুরে আসবো, কারণ আমরা রাজশাহী আসছি ভাই, রাজশাহী রেল স্টেশনটা একটু দেখাই যায় ভাই। ও ভাই সামনেও মনে হয় এখন একটা মনে হয় এখানে একটা কী যেন রেখে আসলাম ভাই, অনেক কিছুই আছে ভাই ঘোরা, যাই হোক অফিস টফিসগুলো দেখে আসছি ভাই, অনেক আপডেট হয়েছে ভাই, পুরো রাজশাহী শহরকে তুলে ধরছে ভাই। আর এই জায়গায় পানি, ও ভাই কি চমৎকার একটা দৃশ্য ভাই, দেখো আমরা কোথায় চলে আসছি ভাই, এত আপডেট হয়েছে ভাই, পুরো ম্যাপটা আমি চাই ভাই, পুরো ম্যাপটাকে আমার লাগবে। আস্তে ওস্তাদ ঘোরেন ঘোরেন ঘোরেন, আস্তে কাটান কাটান, এখন একটু স্লো ধীরে চালান, নাহলে কিন্তু আমাদের যাত্রীরা কিচ্ছু দেখতে পারবে না ভাই, দুঃখ কষ্ট পাবে ভাই। রাজশাহী আসছে নতুন এই ম্যাপে, আর আপনি যদি এদেরকে ঘুরায় না দেখেন কিরে ভাই, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, কী করবো বুঝতে পারতেছি না। আস্তাদ ঘোরেন ঘোরেন, রাজশাহী শহরে দেখি ভাই এত জ্যাম, আস্তে আস্তে ফুল কাটান 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 ফুল কাটান, আস্তে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে আস্তে, ঠিক আছে আমরা এখন রাজশাহী যে রেল স্টেশনটা আছে ভাই সেটা দেখাবো, সেই জন্যই আমরা ঘুরলাম, আমরা বাস স্ট্যান্ডে পর্যন্ত যাইনি, কারণ অনেকে যাত্রীরা বলছে ভাই আমরা এখন রেল স্টেশনটায় আমাদের ওখানে জায়গায় নামাই দেন, ঠিক আছে সব যাত্রীরা যখন রেল স্টেশনেই নেমে যাবে তখন মানে ওই জায়গাটাই নামবে, তখন আমি ওই জায়গায় নামাই দেবো, বাস স্ট্যান্ডে কোনো এক সময় মানে আমি ঢুকাই দেবো সব যাত্রীদেরকে নামাই। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি রাজশাহী রেল স্টেশন, প্রচুর ইজি বাইক, লোক দাঁড়ায় রয়েছে, ও ভাই এই যে রেল স্টেশনে চলে আসছে আসতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাজশাহী রেল স্টেশনের সামনে চলে আসছি, আর এখানে অনেক গাড়ি ফাড়ি কিন্তু রাখা রয়েছে, আর ইজি বাইক টিজি বাইক রাখা রয়েছে ভাই, ভিতরে হয়তো যাওয়া যাবে, প্রচুর রিক্সা সিএনজি রাখা রয়েছে এখানে, এখন বাম সাইড করে রাখবো। এখন আমরা চলে আসছি রাজশাহী রেল স্টেশন, ও ভাই আস্তাদ হালকা ভাই চাপাই দেন, ভাই চাপাই দেন, রাখেন 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 এই জায়গায় রাখেন, আস্তে আস্তে ঠিক আছে, আস্তে হালকা ব্যাকে নেন, ওই আস্তে সাইড আছে তো, তারপরও ভাই সাইড করতে আস্তাদ হালকা হালকা যান, ব্যাকে নেন ব্যাকে নেন, গাড়ি ব্যাকে নেন, হালকা ব্যাকে নেন, হালকা ব্যাকে নেন, ঠিক আছে এইখানে, এই তো এই তো, গাড়ি কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, পুলিশ কিন্তু কেস দেবে। বন্ধুরা আজকে যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিবা। আমরা কিন্তু রাজশাহী শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ, আর আমি এখন বাস, বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বাস থেকে নামতেছি, এই সুপার ব্রাদার শহর, সব যাত্রীরা মোটামুটি নেমে গেছে দেখতে পাচ্ছ, আমরা এখন রাজশাহীতে চলে আসছি, আর প্রচুর গাড়ি ফাড়ি এখানে, আমি জাস্ট রেল স্টেশনটা একটু দেখে যাই, কারণ আমি রাজশাহীতে কিন্তু অনেকবার আসছি, দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন কিন্তু হাঁটাচলা করতেছে, সিএনজি টিএনজি আছে, আমি একটু দৌড় দিয়ে যাই। ও ভাই এখানে কি অবস্থা ভাই, ভিড়, আমি একটু দূর থেকেই দেখি, ও ভাই রিক্সা টিক্সা আছে। এই যে রাজশাহী রেল স্টেশনে আমরা চলে আসছি বন্ধুরা, আর এখানে অপোজিটে হচ্ছে বাস কাউন্টার, এখানে বাস টাস অনেক কিছুই আছে, আর ওই পাশে অনেক গাড়ি টাড়ি আছে দেখতে পাচ্ছ, অনেক আপডেট হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছ এই যে আমার সরকার ট্রাভেলসের গাড়ি, এইখানে এখন আমার যাত্রা শেষ হয়ে গেছে, আর সবাইকে বাই বাই।